Bismillahirrahmanirrahim. বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আমি বিশেষ শিক্ষক মোহাম্মদ আব্দুল হক নিয়ে আজ তোমাদের সামনে উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.5 এর গত ক্লাসে আমি করেছিলাম 6 পর্যন্ত। আজকে আমি মনোগত তোমাদের 6 পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো মূল বইয়ের অঙ্কগুলো আজকে করাবো। তোমরা মূল বইটা সামনে রাখো এবং খাতা কলম নিয়ে সামনে বসো। দেখো 5 নম্বর যে অঙ্কটা তোমার এখানে দেওয়া আছে, দেখো উদ্দীপকটা সুন্দর করে তো আমি পড়ি, তোমরা ভালো করে শোনো কি বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গমিটার, অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি 4 মিটার আর 1 মিটার যদি বেশি হয় তবে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী করবো, নির্ণয় করব। তো প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 24 বর্গমিটার। পরবর্তী যে আয়তক্ষেত্র তোমার দেওয়া আছে সেই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তোমার 4 মিটার আর 1 মিটার যদি বেশি হয় তার ক্ষেত্রফল হয় 50 বর্গমিটার। তাহলে প্রথম আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত সেটা আমরা কী করবো এখানে নির্ণয় করবো। দেখো তাহলে এখানে আমরা তুলি, দেখো 5 নম্বর অঙ্কটা মনে করি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ y মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল xy বর্গমিটার, প্রথম শর্ত মতে এক্স ওয়াই সমান সমান তোমার আসবে হলো 24, সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে ছিল দ্বিতীয় আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ছিল 4 মিটার বেশি, প্রস্থ ছিল 1 মিটার বেশি। তাই দেখো তাহলে এখানে আসবে x+4 আর আসবে y+1, তার ক্ষেত্রফল ছিল কত, 50 বর্গমিটার। তাহলে আমরা কী লিখতে পারি, 50 বর্গমিটার। এখন দেখো এটাকে যদি আমরা গুণ দিই, গুণ দিলে তোমার কত আসবে xy+x, এটা আসবে 4y+4 ইকুয়াল আসবে কত, 50। এখন দেখো এক্স ওয়াই এর মান আমরা কত পাইছি 1 নং সমীকরণে, 24। যদি মানটা বসাই দিই দেখো +x+4y 4 ইকুয়াল কত আসলো দেখো 50। এখন দেখো যদি এটাকে আমরা পক্ষান্তর করি তো x+4y এটা আসবে 50 - 4 - কত আসলো 24। এটাকে বিয়োগ করলে দেখো x+4y ইকুয়াল তোমার আসবে দেখো 22। এখান থেকে যখন আমি এক্সের মানটা বের করবো দেখো তাহলে 4y ডানে গেলে হবে আসে প্লাস হবে কি মাইনাস, তাহলে লিখতে পারি দেখো সুতরাং x = 22 - 4y, এটা তোমার সমীকরণ কত 2। 2 থেকে এক্সের মানটা বসাবো কততে, আমরা 1 নং সমীকরণে বসাবো, বসালে মানটা আমার কী দাঁড়ায় দেখো, লিখে দাও 2 হতে এক্সের মান 1-এ বসিয়ে পাই, 1-এ বসিয়ে বসালে মানটা কী দাঁড়াবে দেখো 22 - 4y (y = আসবে কত 24। এটাকে গুণ দিলে তোমার আসবে দেখো 22y - 4y² = আসবে 24। এটাকে যদি সাদাই লিখি -4y² + 22y, এটা আসবে -24 = 0। এখন দেখো যদি প্রত্যেকটা পদকে -1 দ্বারা যখন আমরা গুণ দেবো দেখো তাহলে প্রত্যেকটার চিহ্ন আবার কী হবে, পরিবর্তন হবে। তাহলে -1 দ্বারা গুণ করলে আসবে 4y² - 22y + 24 = 0। সাইড নোট দাও -1 দ্বারা গুণ করে, এটাকে আমরা কী করতে পারি দেখো, এটাকে যদি 2 দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ দিই এটা আসবে 11y + 12 = 0। এটাকে মিলিটার্ম করো 2y², এটা আসবে দেখো 8y (3y + 12 = 0). বা এখান থেকে যদি 2y কমন নেই y - 4
যদি থ্রি কমন নেই ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো, বা এটা আসবে ওয়াই মাইনাস ফোর, এটা আসবে টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো। দুটি পদের গুণফল যখন শূন্য হয় তখন আলাদাভাবে প্রত্যেকটি পদের মান কী হবে আমার? শূন্য হবে। দেখো তাহলে আমরা কী লিখতে পারি, দেখো হয় এটা আসবে ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো, সুতরাং ওয়াই ইকুয়াল কত আসবে? ফোর। অথবা এটা আসবে টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো, সুতরাং ওয়াই ইকুয়াল আসবে থ্রি বাই টু। তাহলে দেখো এখানে আমরা প্রস্থ পাইছি ফোর মিটার আর পাইছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার, এই মানটা বসাবো কততে সমীকরণ? যদি আমরা দুয়ে বসাই দিই তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। দেখো তাহলে এখন আমরা কী বসাইতে পারি? দেখো যদি লিখে দিই, দেখো ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান একে বসিয়ে পাই, একে বসালে মানটা কী দাঁড়ায়? দেখো ওয়াই ইকুয়াল ফোর হলে কী লাগবে? দেখো এখানে আসবে কি এক্স ইন্টু ফোর ইকুয়াল কত আসবে? চব্বিশ, বা এক্স ইকুয়াল আসবে সিক্স। আবার দেখো ওয়াই ইকুয়াল কত আসে? দেখো থ্রি বাই টু হলে কত আসবে? দেখো এক্স ইন্টু থ্রি বাই টু ইকুয়াল চব্বিশ, সুতরাং এক্স সমান সমান আসবে চব্বিশ ইন্টু টু বাই কত? থ্রি। এটাকে যখন আমরা গুণ দেবো, গুণ দিলে মাত্রা আমার কী দাঁড়ায়? দেখো তিন আটা চব্বিশ, আট দ্বিগুণে কত হয়? ষোলো। এখন দেখো অ্যান্সারটা আমরা কী লাগবো? যখন দৈর্ঘ্য আমার ষোলো মিটার তখন প্রস্থ তোমার হলো দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার, যখন দৈর্ঘ্য আমার ছয় মিটার তখন প্রস্থ কয় মিটার? চার মিটার। তাহলে আমরা এখন কী লাগবো? অতএব আয়তক্ষেত্রটির, অতএব দৈর্ঘ্য ষোলো মিটার ও প্রস্থ সমস্ত এত মিটার, অথবা দৈর্ঘ্য ছয় মিটার প্রস্থ চার মিটার। তাহলে দেখো শিক্ষার্থীরা এর পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে মূল বইয়ের সেই অঙ্কটার উদ্দীপকটা একটু পড়ি, তোমরা ভালো করে শুনো। দেখো পরবর্তী অঙ্কটা তোমার দেওয়া আছে, দেখো নয় নম্বর অঙ্কটা। একটি আয়তকার বাগানের পরিসীমা ছাপ্পান্ন মিটার, কর্ণ আছে বিশ মিটার, ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কী করবো? নির্ণয় করবো। আয়তকার বাগানের পরিসীমা ছাপ্পান্ন, কর্ণ বিশ, তাহলে ওই বাগানের ক্ষেত্রফল আর বর্গাকার বাগানের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য আমরা কী করবো? নির্ণয় করে দেখাবো। তাহলে প্রথমে লিখবো, মনে করি আয়তকার বাগানের কত দৈর্ঘ্য? এক্স মিটার। মনে করি আয়তকার বাগানের, আয়তকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার, আয়তকার বাগানের কী আসবে? প্রস্থ ওয়াই মিটার। এখন দেখো সুতরাং আয়তকার বাগানের ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ মিটার, এক্স ওয়াই বর্গ মিটার। এখন দেখো সুতরাং আয়তকার বাগানের পরিসীমা, পরিসীমার সূত্র আসবে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার, কর্ণ রুট কত আসবে? দেখো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এত মিটার। এখন শর্তে তোমার কী আছে? পরিসীমা দেওয়া আছে কত? ছাপ্পান্ন, কর্ণ আছে কত বলো তো? বিশ। তাহলে আমরা কী লিখতে, দেখো প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে লিখবো, দেখো টু ইন্টু এক্স প্লাস ওয়াই সময় সময় দেওয়া আছে কত? ফিফটি সিক্স। এটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আসবে? দেখো ফিফটি সিক্স, এটা সমীকরণ তোমার হলো এক। দ্বিতীয় শর্ত মতে কর্ণ রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আছে বিশ, এটার উপরকে বর্গ করো, বর্গ করলে তোমার আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আসবে চারশো, পাশে সাইড নোট দেখো বর্গ করে এটা সূত্র নাও, এটা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল কত? চারশো। এক্স ওয়াইয়ের মান আমরা কত পাইছি? দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান পাইছি হলো তোমার আঠাইশ, এই আঠাশ যদি এখানে বসাই দিয়ে তাহলে মানটা কত আসবে? দেখো আঠাইশ হোল স্কোয়ার
মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল কত 400 বা এখন যদি 28কে বর্গ করি 784 হয় মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল কত 400 তাহলে আমরা মাইনাসটাকে ডানে নেব প্লাসটাকে যদি বামে নিয়ে আসি তাহলে দেখো তাহলে টু এক্স ওয়াই এর মান আমরা পেয়ে যাবো দেখো তাহলে এখন আমরা কী করবো দেখো এই 400 নেব কোথায় বামে এটা নেব কোথায় ডানে তো যখনই পক্ষান্তর করবো তখন চিহ্নগুলো আমার কী হবে পরিবর্তন হবে বা এটা আসবে টু এক্স ওয়াই ইকুয়াল আসবে কত 784 মাইনাস আসবে 400 বা এটা আসবে টু এক্স ওয়াই ইকুয়াল আসবে 300 কত হয় দেখো 384 384 যখন আমরা দুই দিয়ে ভাগ দেব 384 ভাগ হলো টু অতএব এক্স ওয়াইয়ের মান আসবে কত 192 অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তোমার আসবে 192 বর্গ মিটার শর্তে ছিল আয়তকার বাগানের ক্ষেত্রফল আর বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা এখন আমরা কী লিখতে পারি শর্ত মতে দেখে তো বর্গাকার বাগানের ক্ষেত্রফল শর্ত মতে বর্গাকার বাগানের ক্ষেত্রফল 192 বর্গ মিটার সুতরাং বর্গাকার বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল রুট ওভার 192 কি আসবে মিটার এটাকে যদি আমরা ভাঙ্গাই দিই 64 × 3 এত মিটার অতএব 8√3 মিটার তার বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার বাগানের কয় বাহুর বলো তো এক বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তোমার হলো 8√3 মিটার তাহলে এটাই আমার প্রশ্নের শেষ আর এটাই সলিউশন হয়ে গেলো পরবর্তী অঙ্ক যেটা আছে দেখো 10 মূল বইয়ের এটা দেওয়া আছে তোমার হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দেখো তাহলে এই অধ্যায়ের এইরকম আরও তোমার দুই তিনটে অঙ্ক আছে এবং উদাহরণ অঙ্কগুলো আছে এগুলো বাসায় তোমরা পরিচর্যা করবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ